মেয়ের ইসলামের বিজয় ছিনিয়ে আনলো আজ আমার মেয়েরা পাপিষ্ঠা হয়ে গিয়েছে আজকে তাদের চেহারা দেখলে পাপ তারা মসজিদে গেলে পাপ বাজারে গেলে পাপ তারা গান গাইলে পাপ পাপ পুণ্যের হিসাব আমরা তোমাদের কাছে দেব না আমরা দেব আল্লাহর কাছে পাপ পুণ্যের ডাইরেকশন দিবেন আল্লাহ তোমাদের ডাইরেকশন মানি না এই ঘোষণার নাম লা ইলাহা ইল্লাল্লাহ হুকুম চলবে কার ডাইরেকশন কার কোরআন যেটাকে হারাম বলেছে সেটা হারাম কোরআন যেটাকে হালাল বলেছে সেটা হালাল পরিষ্কার কোরআনে বলেছেন হে মুমিনরা তোমাদের দৃষ্টিকে হেফাজত করো কন্ট্রোল করো লজ্জাস্থানকে হেফাজত করো আগে পুরুষ খালি পর্দার আয়াত মানে নারী পর্দার আয়াত মানে নারী পর্দার আলোচনা মানে নারী নো হিজাব শব্দটা হিজাব হিজাব খালি কাপড় নয় হিজাব নিয়ে অনেক ওয়ার্ড আছে কিন্তু আরবি বহু আয়াতে আল্লাহ হিজাব শব্দটা ব্যবহার করেছেন একটা আয়াতে আল্লাহ বলেছেন কোন মানুষের সঙ্গে আল্লাহ কথা বলেন না হিজাব ব্যতীত ওখানে হিজাব কি কালো কাপড় না হিজাব মানে এমন একটা অন্তরাল এমন একটা আড়াল যেটা কোনো কিছু থেকে কোনো কিছুকে মধ্যখানে আড়াল করার জন্য এই শব্দটা ব্যবহার করা হয়েছে হিজাব যাদের হৃদয় হৃদয়ের কোনো হিজাব নাই অন্যায়ের কোনো আড়াল নাই তারা কালো বোরকা দিয়ে তোমরা সমাজ থেকে অন্যায় দূর করতে পারবে না প্রশ্নে আসো আল্লাহ বলছেন কোরআনে হে রাসূল আপনি বলেন পুরুষরা তোমরা আগে নিজেদের দৃষ্টি কন্ট্রোল করো লজ্জাস্থান মানে প্রাইভেট পার্টকে হেফাজত করো পুরুষের প্রাইভেট পার্ট কতটুকু ফকিরা ভালো করেই জানেন এবার মেয়েদের হে নারীরা মোমেনারা তোমরা তোমাদের দৃষ্টিকে কন্ট্রোল করো তোমাদের প্রাইভেট পার্টকে হেফাজত করো এখানে অতিরিক্ত একটা শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অত্যন্ত ভদ্র ভাষায় তিনি কোরআনে এটা উল্লেখ করেছেন তিনি বলেছেন শব্দটা জুয়ুবহিন্না জুয়ুবহিন্না আপনারা জানেন বাংলা ভাষায় জ্যাব শব্দটা আমরা বলি জ্যাব জ্যাব মানে হলো পকেট সাধারণত আমরা ছেলেরা আপনারা জানেন পকেটে আমরা কোনো কিছু রাখতাম জ্যাব জানেন তো এটা এটা আরবি থেকে এসেছে পকেট জ্যাব এই জ্যাব শব্দটার পাঁচটা মিনিং আমি আরবি বাংলা ডিকশনারিতে পেয়েছি পাঁচটা এর মধ্যে একটা বুক পকেট যেটাকে অনেকে বলেছেন বজম বজম বলেছেন একদম আমার আমি মারমাডিও পিকতল থেকে শুরু করে অনেক ইংরেজি অনুবাদ এনেছি এই যে ডিকশনারির একেবারে আপনাদের জন্য আমি প্রিন্ট করে এনেছি আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে শুধু বললেন বুকের উপর একটা কাপড় টেনে দাও তার মানে মেয়েদের অতিরিক্ত আরেকটা লজ্জাস্থান আছে ক্লিয়ার ক্লিয়ার এর উপরে বাড়াবাড়ি করা কি ঠিক হয়েছে আমাদের না